আর 10 বছর পরে দুর্গাপুরে একের পর এক সিল বন্ধ হয়েছে। বলেছেন এমএমসি খুলবে, ডিএজিএল খুলবে, ফার্টিলাইজার খুলবে, দুর্গাপুরে একটা কারখানা খুলেনি এবং একের পর এক ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেছে। সেজন্য মমতা ব্যানার্জি যেমন বলছেন বেকার ছেলেরা কাজ না পাচ্ছে, দিল্লি যাচ্ছে, গুজরাট যাচ্ছে, বোম্বে যাচ্ছে কাজের জন্য, আর সেই বেকার ছেলেরা কিছু বলতে যাচ্ছে মমতাজির কাছে, তিনি বলছেন জব ভাজুন, মদ শিল্প করুন, বাড়িতে বাড়িতে মদ তৈরি হয়ে গেছে, বাড়িতে বাড়িতে মদ তৈরি হওয়ার ফলে বেকার ছেলেরা যে আন্দোলন করবে সেই শিক্ষকদের হারিয়ে গেছে, তারা মদকে বাড়ি ঢুকছে, ছেলে মেয়ে মা বন্ধুকে নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে। সেজন্য জব শিল্পের বিরুদ্ধে মদ শিল্পের বিরুদ্ধে মমতাকে ধিক্কার জানার জন্য দুর্গাপুর তৃণমূলের পক্ষ থেকে আমরা আয়োজন করেছিলাম। আমাদের একটাই বার্তা, দিদির সময় শেষ হয়ে গেছে, দিদি বাংলাতে 10 বছর কি উন্নয়ন করেনি, শুধু মদ শিল্প করে চপ শিল্প করে বাংলা ধ্বংসতে ঠেলে দিয়েছে। তাই আমরা বলছি 2021 আসছে, বাংলায় বিজেপি ক্ষমতা আসবে, বাংলা শিল্প হবে, বাংলা কৃষি উন্নতি হবে, বাংলা শান্তি ফিরবে, দুর্গাপুরে শান্তি ফিরবে, দুর্গাপুরে একের পরে কারখানা নতুন তৈরি হবে, বেকার সমস্যা দূর হবে।